হ্যালো বন্ধুরা বিশ্যাক গর্ণিল এখন আমি করবো ঋত্বিক চক্রবর্তী অভিনীত হয়েছে এর আপকামিং ওয়েব সিরিজ মিস্টার কোলকেটার ট্রেলার রিভিউ যেটা খানিকক্ষণ আগে ড্রপ করা হয়েছে তো এই ট্রেলারটা ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে তো ট্রেলার দেখে সিরিজের গল্প সম্পর্কে আমি যা বুঝতে পারলাম ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টার কোলকে সে অফিসে যেতে খুব একটা পছন্দ করে না তার বদলে সে চলে যায় মিউজিয়ামে কলকাতার ইতিহাস নিয়ে এই লোকটা খুবই ফ্যাসিনেটেড এবার মিউজিয়াম থেকে মুসলিনের বস্ত্র চুরি হয়ে যাচ্ছে এবং এই চুরির অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে অমরেন্দ্র সেনকে এর সঙ্গে সঙ্গে আমরা একটা সিনও দেখতে পাচ্ছি অমরেন্দ্র সেনের মেয়ের ভূমিকাতে এখানে অভিনয় করেছেন রাজনন্দিনী পাল তো রাজনন্দিনীর বাবাকে বাঁচানোর জন্য একটা হেল্প দরকার পড়ছে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টার অর্থাৎ কাছে যাচ্ছেও এবং তার পরবর্তীতে তারা দুজনে মিলে ঠিক করছে যে তারাই হারিয়ে যাওয়া মুসলিমকে খুঁজে বের করবে বা এই গুপ্তধনকে খুঁজে বের করবে সেটাকে নিয়েই বেসিক্যালি এই সিরিজ এই বাবু খুবই ক্যাজুয়াল প্রকৃতির একটা লোক এর অ্যাটিটিউড খুব একটা পছন্দ হচ্ছে না ঝিলামের অর্থাৎ রাজনন্দিনী যে ক্যারেক্টারটা প্লে করছে যে কারণে রাজ নন্দিনী সবসময় খুব ডিস্টার্ব থাকে ফ্রাস্টেটেড থাকে এই লোকটার কাজকর্ম দেখে এরকম একটা ইকুয়েশান সিরিজের মধ্যে আমরা দেখতে পেতে চলেছি সেটা ট্রেলার দেখে একদম পরিষ্কার কিন্তু যেটা ব্যাপার দেখবেন একদম ট্রেলারের শেষ ভাগে কিছু লেখা আসে রহস্য রোমাঞ্চ এবং আরও অনেক মজা এরকমটা একটা লেখা পরপর আসতে থাকে দেখবেন তো এখানে না কোনো ধরনের থ্রিল কাজ করছে না অর্থাৎ রোমাঞ্চ একেবারেই গোটা ট্রেলার জুড়ে কাজ করছে না একদম ফ্ল্যাট একটা ট্রেলার হয়েছে ট্রেলারটার মধ্যে প্রশংসা করবার মতন সেভাবে কিছুই নেই আরও অনেক মজা যে বলা হচ্ছে তো মজাও কিন্তু ওয়ার্ক এখানে মজা পাওয়ার কোনো রকম স্কোপ নেই কমেডি সিনগুলো খুবই উইক আমার মনে হয় না এটা কোনো রহস্য দেখুন রহস্যটা কি সেটার ব্যাপারে মেকাররা তো লুকিয়ে রাখতে চাইবে খুব স্বাভাবিক সেটা নিয়ে কমেন্ট করা এখনই যাবে না কিন্তু ট্রেলার লেভেলে কিন্তু গল্পটাকে খুব যে ইন্টারেস্টিং হবে এটা অডিয়েন্সকে বোঝাতে মেকাররা সফল হয়নি ট্রেলার দেখে তো মনে হচ্ছে গল্পটা খুব সোজা সাপটা কিছু একটা হবে রহস্যের মধ্যে সেভাবে কোনো জট থাকবেই না এই ধরনের রহস্য নিয়ে আবার কেন একটা সিরিজ এই ধরনের প্রশ্ন তৈরি হবে সিরিজটা দেখবার পরবর্তীতে ট্রেলার দেখে এরকমটা মনে হচ্ছে সম্পূর্ণ ভুল হতেও পারি সিরিজে গিয়ে দেখলাম না সত্যি খুব ভালো ভালো খুবই একটা প্লট নিয়ে সিরিজ তৈরি করা হয়েছে কিন্তু ট্রেলারে কিন্তু সেটা মেকারটা বোঝাতে পারেনি তো এটা দরকারি ছিল আপনি অবশ্যই লুকিয়ে রাখবেন আপনি অবশ্যই ইনফরমেশন গিভাই করে দেবেন না কিন্তু গল্পটা দেখবার জন্য যেন অডিয়েন্সের ইন্টারেস্টটা তৈরি হয় ট্রেলার দেখে সেটাই এখানে হচ্ছে না ট্রেলার যেটা বেসিক উদ্দেশ্য সেখানেই কিন্তু এই ট্রেলারটা একদম ব্যর্থ হয়ে গেছে ট্রেলারটাকে ভালোভাবে কাটাও হয়নি সারা ট্রেলার জুড়ে বেশ কিছু এমন সিন রয়েছে যে সিনগুলোকে আরামসে বাদ দিয়ে দেওয়া যায় ওই সিনগুলো ট্রেলারে থেকে আলাদা করে এই গল্পটা দেখবার জন্য অডিয়েন্সকে ইন্টারেস্টেডও করতে পারছে না আলাদা করে রহস্যটা অডিয়েন্সের মনের মধ্যে খুব জাঁকিয়ে বসবে সেটাও ক্রিয়েট হচ্ছে না জাস্ট এমনি কিছু সিন এমনি কিছু ডায়লগস রেখে দিয়েছে র্যান্ডাম কিছু সিনসকে নিয়ে বেসিক্যালি ট্রেলারটা তৈরি করা হয়েছে যে কারণ ট্রেলারটা দেখে কিছুই মনের মধ্যে কোনো ধরনের ফিলিংসই কাজ করছে না কিছু ফ্ল্যাট বেরোচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনারা দেখেন ব্যাকগ্রাউন্ড একই ভাবে ট্রেলারের পেছনে বাস দিয়েই থাকে বাস থাকে বাস থাকে মানে কোনো কোনো যান নেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার মধ্যে কোনো ভ্যারিয়েশন নেই জাস্ট ওটা বেজে যাচ্ছে ক্রমাগত একটা ফিল গুড ভাইব দিতে চাইছে হ্যাঁ ঠিক আছে মানে মজার সিরিজ তৈরি করতে চাইছেন ডেফিনেটলি মানে কিন্তু ভ্যারিয়েশান তো থাকবে একটা থ্রিলের ব্যাপারও তো রয়েছে একটা রহস্যের ব্যাপারও তো রয়েছে সেগুলোর জন্য তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে গোটা ট্রেলার জুড়ে কিছু কিছু জায়গাতে ভ্যারিয়েশানটা দরকার ছিল সেটা কমপ্লিটলি মিসিং কৌশিক সেনের ক্যারেক্টারটা সম্পর্কে ট্রেলার দেখে বেশি কিছু বোঝবার উপায় নেই ক্যারেক্টারটাকে খুবই কম স্পেস দেওয়া হয়েছে ট্রেলারের মধ্যে বা দেখা যাক সিরিজের মধ্যে তার কতটা কি স্পেস থাকবে এখানে ঋত্বিক বাবু এবং রাজনন্দিনী তারাই তারাই দুটো মেন লিড প্লে করছে তো কৌশিক সেনের ক্যারেক্টারটা খুব একটা বেশি স্পেস পাবে না হয়তো ক্যারেক্টারটা সম্পর্কে এটাই শুধুমাত্র বোঝা গেছে এও কলকে বাবুর মতো ইতিহাস প্রেমী পুরনো জিনিস নেড়েঘেটে দেখতে রিসার্চ করতে ভালোবাসে এবার এই ক্যারেক্টারটা দেখা যাক কীরকম কী হয় এবং আরেকটা জিনিস যদি ভালো করে লক্ষ্য করেন কলকে বাবুর একটা বাচ্চা ছেলে রয়েছে যাকে সম্ভবত স্কুলে দিতে যাচ্ছে বা স্কুল থেকে নিয়ে ফিরছে এরকম কিছু একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে তো সম্ভবত যেহেতু কলকে বাবুর কোনো স্ত্রীকে দেখানো হয়নি তো সম্ভবত কলকে বাবু বিপত্নিক অর্থাৎ তার স্ত্রী হয়তো মারা গেছে আগে তো ওই ক্যারেক্টারটার ইমোশনাল অ্যাঙ্গেলটা যদি প্রপারলি ডিরেক্টর দেখাতে পারে সেক্ষেত্রে হয়তো ক্যারেক্টারটার সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে যাওয়ার জন্য প্লট লেভেলে সেরকমভাবে কিছু ইন্টারেস্টিং না হওয়ার জন্য ক্যারেক্টারটার জন্য মানুষ হয়তো সিরিজটা দেখে নেবে এবং সিরিজটা হয়তো মানুষের ভালো লেগে যাবে এরকম একটা অডিয়েন্স বেস কিন্তু রয়েছে হইচইয়ের যদি আপনারা দেখেন গোড়া একেনবাবু বাবু বিশাল রহস্য হয় কি আসলে তো হয় না কিন্তু ক্যারেক্টারগুলো মানুষের পছন্দ হয়ে যাচ্ছে বলে তারা দেখে নিচ্ছে সিরিজগুলো হিট করে যাচ্ছে এবং যেহেতু ঋত্বিক চক্রবর্তী আছে ডেফিনেটলি তার একটা ফ্যান ফলোয়িং রয়েছে তারা তো দেখবে হইচইতে এই সিরিজটা এবং ক্যারেক্টারটা মানুষের ভালো লেগে গেলেই দেখবেন যে তারা বলছে যে সিরিজটা খুব ভালো হয়েছে তো সেই ব্যাপারটা হতেই পারে এই সিরিজটার ক্ষেত্রে রিলিজ করলে আমরা দেখতে পাবো সেটাই হচ্ছে হয়তো ওই গোড়ারই মতন বেসিক্যালি আত্রাঙ্গি ক্যারেক্টার এর ফ্লড ক্যারেক্টার মানে দেখে মনে হবে যে এর দ্বারা কিছু হবে না কিন্তু এই আসলে সব কিছু করে দেবে পেরে যাবে তো এই ব্যাপারটাই থাকবে এই সিরিজটার মধ্যে ওই ডিটেক্টিভ একটা ব্যাপার তো থাকছে এই গুপ্তধন মানে ওরা ঢুকে পড়ছে অটোমেটিক্যালি তো ওই অডিয়েন্সটাকে টার্গেট করেই তৈরি করা গোড়ার সাকসেসকে মাথায় রেখে এবার দেখা যাক কীরকম কী হয় সিরিজটা আমি আশা করব ডিরেক্টর অন্য একই ডিরেক্টর যারা গোড়া বানিয়েছেন এর আগে তারা করছেন না এটা তো ডিরেক্টরের একটা নিজস্ব সিগনেচার থাকবে তার একটা গল্প বলার মধ্যে নতুনত্ব থাকবে সেক্ষেত্রে আমরা একটা ফ্রেশ সিরিজ পাবো জাস্ট হয়েছে যেরকম কাজ আমরা দেখে আসি সেরকমই আর একটা চরিত্রকে নিয়ে আর একটা সিরিজ একই ধরনের খুব একটা ভালো লাগবে না সত্যি বলতে দেখা যাক কীরকম কি হয় আমি আবারও বলবো ট্রেলারটা আমার ভালো লাগেনি ট্রেলারটার মধ্যে প্রশংসা করার মতন সেভাবে কিছুই নেই কিন্তু হতেই পারে সিরিজটা খুব ভালো হয়েছে দেখা যায় এটা ছিল আমার ওভারঅল মতামত আপনাদের কি মতামত এই ট্রেলারটাকে নিয়ে কিরকম কি লেগেছে আপনাদের অবশ্যই আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রকম পরবর্তী ভিডিওতে